প্রিয় বন্ধুরা, চলছে OBS ব্লগ। আমি নয়ন তালুকদার আছি আপনাদের সাথে। আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বরিশাল, দুর্গাসাগর ও গুঠিয়া মসজিদ ভ্রমণ করবেন, এবং বরিশাল নতুল্লাবাদ থেকে কি করে আপনি দুর্গাসাগর ও গুঠিয়া মসজিদ যাবেন, সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে। এক ডিলে দুই পাখি, দুর্গাসাগর ও গুঠিয়া মসজিদ একই ভিডিওর মধ্যে ভ্রমণ করে আসব। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বরিশাল বাস টার্মিনাল এবং এখান থেকে আমি টিকিট কাটবো সেই মাধব পাশার উদ্দেশ্যে, এবং আমরা সেই দুর্গাসাগর যাব। এবং এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন এই মাধব পাশার উদ্দেশ্যে। আর এই এই বাস গাড়িটা এটা যাবে এখন। এখান থেকে টিকিট কাটলাম, এখানে 20 টাকা করে টিকিট পার প্রতি একজন 20 টাকা। এবং এই হচ্ছে আমাদের বাস, আমরা এই বাসে উঠবো। এখানে আপাতত বসি, হ্যাঁ। পরে বরিশাল বাস টার্মিনাল থেকে বাসের ভাড়া হচ্ছে প্রতি এক একজন 20 টাকা করে। যদি আপনি অটোরিকশা অথবা CNG ভাড়া করেন তাহলে আপনাকে একটু বেশি ভাড়া দিতে হবে, শুধুমাত্র দুর্গাসাগর পর্যন্ত। দুর্গাসাগর ভ্রমণ শেষে সেখান থেকে আপনাকে আবার গাড়ি ভাড়া করতে হবে গুঠিয়া মসজিদের উদ্দেশ্যে। বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দুর্গাসাগরের দূরত্ব হচ্ছে মাত্র 9 কিলোমিটার। আপনি চাইলে বাস অথবা CNG করে এই দুর্গাসাগর যেতে পারেন। আজকের আমি আপনাদেরকে বাস গাড়ির মাধ্যমে ভ্রমণ করে দেখাবো, প্রথমে দুর্গাসাগর, এরপরে আমরা যাব গুঠিয়া মসজিদ। হে ওয়াটস আপ গাইজ, দিস ইজ নয়ন তালুকদার অ্যান্ড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বরিশাল দুর্গাসাগরের নতুন আরেকটি ব্লগিং ভিডিও। বর্তমানে আমাদের গাড়ির গতিবেগ রয়েছে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। মুরব্বি পাশে পাশে। আজকের আমরা যাচ্ছি দুর্গাসাগর এই বাস গাড়ির মাধ্যমে। বাসে ব্লগিং করতে করতে ইতিপূর্বে আমরা দুর্গাসাগরের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে দুর্গাসাগরের গেট, আর এখান থেকে আর মাত্র 30 সেকেন্ড সময় লাগবে সেই দুর্গাসাগর মেইন গেটে পৌঁছাতে। ঠিক আছে মামা, আমার দেখা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা দুর্গাসাগর নেমে পড়েছি। এ হচ্ছে দুর্গাসাগরের মেইন গেট। বন্ধুরা, এখন আমি আছি সেই দুর্গাসাগরের গেটের সামনে। এই হচ্ছে দুর্গাসাগরের গেট, এখান থেকে টিকিট কাটতে হবে এই টিকিট কাউন্টার। এখন আমি এখান থেকে টিকিট সংগ্রহ করব, প্রতি এক একজন টিকিটের মূল্য পড়বে মাত্র 20 টাকা করে। আপনি যদি দুর্গাসাগর এই বাউন্ডারির ভিতরে ঢুকতে চান তাহলে আপনাকে 20 টাকা করে টিকিটের মূল্য দিতে হবে। প্রিয় বন্ধুরা, এখান থেকে 2টো টিকিট কাটছি আমি, এই যে বড় ভাই। আপনারা এখান থেকে এসে টিকিট কাটতে পারবেন 20 টাকা করে, প্রতিজন 20 টাকা। এখন আমরা দুর্গাসাগরের ভিতরে প্রবেশ করতেছি। টিকিট চেক হবে কোন জায়গায়? এখানে। এই যে বড় ভাই, সে টিকিটটা চেক করবে এখন। এই যে টিকিট চেক হয়ে গেল, টিকিট পাস, আসো ভিতরে আসো। এখন আমরা ভিতরের দিকে ঢুকলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আসেন এই দুর্গাসাগরে তাহলে কিন্তু এখানে ময়ূর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ময়ূর, ভিতরে ময়ূর ময়ূর আছে। এইখানে আসলে আপনি ময়ূর দেখতে পাবেন। এখন আমি আছি দুর্গাসাগরে, দুর্গাসাগর মাধব পাশা। দুর্গাসাগরে আসলে কিন্তু আপনি খুব কাছ থেকে হরিণ দেখতে পাবেন। এই যে হরিণের হরিণের খাঁচা, এই হচ্ছে হরিণের খাঁচা। এটার ভিতরে হরিণ থাকে এবং এখানে কিন্তু ব্যাপক হরিণ রয়েছে, এবং খুব কাছ থেকে কিন্তু আসলে হরিণ দেখা যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এই যে কিন্তু আসলে একটা খেতে চাচ্ছে, ও মনে করছে কি যে এখানে হয়তো বা একটু আদার টাদার দেওয়া হচ্ছে অথবা কোনো খাবার টাবার দেওয়া হচ্ছে, সেজন্য একদম খুব কাছ থেকে কিন্তু আসলে এই হরিণগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে, বন্ধুরা যদি আপনি আসেন দুর্গাসাগরে তাহলে এরকমের ছাউনি আছে, এই ছাউনির ভিতরে আসলে বসতে পারবেন। আমি এখন এই ছাউনির সামনে দিয়ে যাচ্ছি, এখন আমার বসার এরকমের সময় নেই। আমি আপনাদেরকে এই দুর্গাসাগরের ভিতরটা আসলে কেমন সেই বিষয়টা আসলে দেখানোর চেষ্টা করব। এবং এইটার ভিতরে কিন্তু আসলে উট পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন, ভিতরে দেখা যাচ্ছে না, কারণ এখানে এমনভাবে আসলে জালি দিয়ে আটকিয়ে দিয়েছে। এর কারণটা হচ্ছে কিছু কিছু বাচ্চারা আছে যারা হয়তো এখানে হাত দিতে পারে, সেক্ষেত্রে এই পাখিগুলো আবার বিভিন্ন রকমের আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে এরকমের একটি বিশেষ প্রোটেকশন বা এই যে
প্লাস্টিকের যে জালিগুলো রয়েছে এই জালি দিয়ে কিন্তু আসলে এখানে একটি অতিরিক্ত প্রোটেকশন দিয়ে দিয়েছে, যাতে বাচ্চাদের হাত হাত বা কোনো অঙ্গে আসলে ঠোকর বসাতে না পারে। আসলে এই জন্য কিন্তু আসলে এখানে কিন্তু একটু বিশেষভাবে আসলে প্রোটেকশন দিয়ে দিয়েছে। আর ভিতর থেকে ভিতরে দেখা যাচ্ছে ওই যে উট পাখিগুলো দেখা যাচ্ছে, যদিও জালির কারণে খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে প্রিয় বন্ধুরা, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে সে দুর্গা সাগরের যে আসলে এই যে দ্বীপ রয়েছে, দ্বীপ দেখার জন্য যে স্টেজ রয়েছে আসলে সেই স্টেজের উপরেই কিন্তু আসলে আমি দাঁড়ানো আছি এখন। আর এই হচ্ছে সেই দুর্গাসাগরের যে দিঘি রয়েছে, দিঘির ভিতরে যে আসলে দ্বীপ থাকে সেই দ্বীপটা কিন্তু আসলে এই এই সৌন্দর্যময় এই সেই দ্বীপটা। প্রিয় বন্ধুরা, এখন আমরা আসলে সেই দুর্গাসাগরের যে চারদিকে যে রোডটা রয়েছে, এই যে যেখান থেকে হেঁটে হেঁটে আসলে এই দুর্গাসাগরটাকে একটু ঘুরে ঘুরে দেখা যায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্গাসাগরের যে গাছগুলো রয়েছে, গাছের শিকড়গুলো কিন্তু বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এখান থেকে কিন্তু আসলে পানি পানিগুলো কিন্তু আসলে এখান থেকে চুয়ে চুয়ে আসলে এই এই দিঘির ভিতরে বা এই সাগরে, সাগর বলা যাবে না, দিঘি আসলে এই দিঘির ভিতরে আসলে যায়। আর এখানে এই বাধা সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আসলে এই এই শিকড়গুলো কিন্তু আসলে বের হয়ে গেছে পানির বাধা সৃষ্টি হওয়ার কারণে। এরকমের ঠিক দেখবেন প্রায় জায়গায় কিন্তু এরকমের পানি পানি এখান থেকে যাওয়ার ফলে কিন্তু আসলে এই যে পানি যাওয়ার ফলে কিন্তু আসলে এখানে কিন্তু এই শিকড়গুলো বের হয়ে গেছে। আসলে এই জন্য কিন্তু আবার এরা কিন্তু একটা কাজ করছে, একটা এক্সট্রা করে আসলে পানিগুলোকে পানিগুলোকে যাতে এভাবে চুয়ে চুয়ে না যায়, যার জন্য কিন্তু এখানে একটা ড্রেনের মতো করে দিছে এবং প্রায় জায়গায় কিন্তু এরকমের ড্রেনের ব্যবস্থা রয়েছে। প্রবন্ধরা দেখতে পাচ্ছেন এই দ্বীপটা কিন্তু আসলে এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং খুব কাছ থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পূর্ব পাশে আছি আমরা, এখন আছি পূর্ব পাশে এবং পূর্ব পাশ থেকে কিন্তু আসলে এই দ্বীপটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ক্লিয়ার এবং পরিষ্কার। এবং ওই দিক থেকে কিন্তু আসলে ডিস্টেন্সটা একটু বেশি হয় এদিক থেকে, এদিক থেকে কিন্তু খুব কাছ থেকে আসলে এই দ্বীপটা দেখা যায়। ওই দিক থেকেও আসলে একটু ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়, যার ফলে আপনারা আসলে এই পূর্ব পাশে চলে আসবেন। পূর্ব পাশে আসলে কিন্তু আসলে এই দ্বীপটা এখান থেকে একদম স্পষ্টভাবে দেখা যায়। দেখতে পাচ্ছেন বসার জন্য পুরাতন ছাউনি, দুর্গাসাগর আসলে এরকমের অনেক পুরাতন আসলে এই ছাউনিগুলো দেখতে পাবেন, এগুলো অনেক অনেক পুরাতন। এই ছাউনি, এই যে ছাউনি রয়েছে আসলে এই ছাউনির ভিতরে কিন্তু আসলে আইসা মানুষ একটু বসে টসে, যদি বৃষ্টি হয় বা অতিরিক্ত রৌদ্র যদি হয়ে থাকে তাহলে কিন্তু আসলে এখানে আইসে একটু মানুষ বসে টসে। এবং এখান এগুলো আসলে একটু ড্যামেজ হয়ে গেছে, অনেক অনেকটা ড্যামেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে আসলে পড়ে গেছে মোটামুটি আর কি, এখনও বসা যায়। যদিও এই ধরনের ছাউনি নতুন করে আরও তৈরি করা হচ্ছে এই দুর্গাসাগরের ভিতরে, ইতিপূর্বে আমরা দেখেছি এবং আরও আপডেট করা হচ্ছে। এবং যদিও আমি এই দুর্গাসাগরে অনেক আগে একবার আসছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম, সেই সময়কালে আসছিলাম, কিন্তু এখন সেই সময়ের চেয়ে কিন্তু এখন একটু আপডেট করছে সব কিছুই মোটামুটি ভালোই, অনেক আপডেট অনেক। প্রিয়বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গাসাগরের দুই নাম্বার গেট, S2 নাম্বার গেট। এখান থেকে আসলে কোনো টিকিট নেওয়া হয় না, সম্ভবত নেওয়াও হতে পারে কোনো এক সময় নিতে হয়তো বা, কিন্তু এখন আসলে এখান থেকে টিকিট নেওয়ার কোনো অপশন নেই এবং এটা বর্তমানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এখন বন্ধ আছে আপাতত। এবং আমরা এক নাম্বার গেট থেকে আসলে এই টিকিট সংগ্রহ করছি এবং আমরা এখন যাচ্ছি এই দিক থেকে, উত্তর দিক থেকে আমরা চলে যাব পশ্চিম দিক হয়ে। এই দিকে নাকি শুনছি বানরের ব্যবস্থা আছে, মানে বানর টানর আছে, সেই বানর দেখা যাবে, তো সেক্ষেত্রে আমরা এই দিকে আসলে যাব। ওই যে দেখতে পাচ্ছেন বানরের ঘরটা সম্ভবত, ওই দিকে আসলে যাবো আমরা। আর এখানে আসলে এই যে কিছুক্ষণ পরপর বা কিছু দূর দূর পরপর দেখতে পাবেন এরকমের বসার জন্য বেঞ্চ আছে, যারা আসলে একটু এখানে ঘুরতে আসতে চাচ্ছেন, যারা একটু হালকা পাতলা
রেস্ট নিতে পারবেন এই দুর্গাসাগরে আসলে পরে। দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি বানর দেখতে পাবেন, এই যে বানর দেখতে পাবেন, এই যে বানর ঘুরছে ঘুরছে। এই ভিতরে কি ঢোকা যায়? এই যে দেখতে পাচ্ছেন বানর দেখতে পাচ্ছেন, ওরা এদিকে 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 এদিকে, এই যে দেখতে পাচ্ছেন বানর, এই যে বানর দেখতে পাচ্ছেন। আমি এখন আছি বানরের খাঁচার সামনে, এই যে বানরের খাঁচা, এখানে আজকে বানর দেখা যাবে। এই যে, এই যে মামাই, প্রিয় দেখতে পাচ্ছেন এই গেটটা আসলে লক করা, আসলে এটা কেন এখানে দেওয়া হয়েছে সেটা আমি জানি না, তবে এখানে আসলে বসার মতো কিছু একটা জায়গা দেখা যাচ্ছে। আমি এসেছিলাম এখানে বসবো, কিন্তু আসলে বসার কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই, কারণ এখন এটা লক করা আছে, আটকানো আছে। আর এখানে প্লাস্টিকের নৌকো দেখা যাচ্ছে এবং একটি স্প্রিড বোর্ড দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত এখানে ভিতরে এর আগে হয়তো চালানো হতো কোনো এক সময়, কিন্তু এখন হয়তো বন্ধ আছে। আর এই নৌকাগুলোতে সম্ভবত ভাড়া নিয়ে চড়া যায় সম্ভবত, এগুলো এখন তালাবদ্ধ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন, তবে এইগুলো সম্ভবত ভাড়া দেয় এখানে, এই যে এগুলো। আর এখানে স্পিড বোর্ড রয়েছে, কিন্তু স্পিড বোর্ডে কিন্তু আসলে মেশিন টেশিন আসলে কিছু নেই, যার ফলে আসলে মনে হচ্ছে যে না এগুলো এখন আপাতত বন্ধ আছে। সবাই গোসল করবে এই দুর্গাসাগরে, এখন সবাই গোসল করবে, এরা আসলে সবাই গোসল করতেছে। কবুতর পালা হয় এখানে, অনেক অনেক কবুতর পালা হয়, এবং এগুলো হচ্ছে কবুতরের বাসা, কবুতরের বাসা। এখানে আসলে আসলে একটা ওয়াশরুম রয়েছে, এটা সবার জন্যই মোটামুটি উন্মুক্ত রয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম। প্রিয় দর্শক, এখন আমি একটি এখান থেকে সিএনজি নেব, এবং এখান থেকে সিএনজি ভাড়া হয়েছে 120 টাকার মতো, এবং এখানে এসে কথা ভেঙে নিলে সবচেয়ে ভালো হবে। আমি এখন আছি দুর্গাসাগর মেইন গেটের সামনে, এবং এই আঙ্কেলের সাথে কথা হয়েছে, এখন সে আমাদেরকে সেই গুঠিয়া মসজিদের সামনে নিয়ে যাবে, এবং তার সাথে আমরা যাব এই সিএনজিতে, গুঠিয়া মসজিদে যাব এই এই গাড়িতে করে। এখান থেকে 120 টাকা করে আসলে এরকম সিএনজি পাওয়া যাবে। ওকে, ঠিক আছে কাকা, যান চালান। এই দিক হচ্ছে, এই দিক হচ্ছে সেই মসজিদটা। প্রিয় বন্ধুরা, এবারে আমাদের গন্তব্য হচ্ছে গুঠিয়া মসজিদ। এখন আমরা দুর্গাসাগর থেকে গুঠিয়া মসজিদ যাচ্ছি। দুর্গাসাগর থেকে গুঠিয়া মসজিদের দূরত্ব হচ্ছে মাত্র 6 কিলোমিটার। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুঠিয়া মসজিদ, খুব সুন্দর লাগতেছে। এখন লাইট জ্বলে উঠছে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। এবং এই দিক, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি বরিশালের ভিতরে সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদের সামনে আর কোনো মসজিদ এখন পর্যন্ত তৈরি হয়নি। এই বরিশালের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে এইটি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।